আজকে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 173। হোম কোয়ারেন্টাইনে রয়েছে 855। স্যাম্পল কালেক্টেড 6,287। টোটাল স্যাম্পল টেস্টেড 5,850। পজিটিভ 30। রিকভারি 2। আর একজন ট্রান্সফার। এই দুইয়ের মধ্যে, এই যে 30-এর মধ্যে দুজন শিশু রয়েছে, একজনের বয়স 12 বছর, একজনের বয়স 10 বছর। এরপরে আপনারা জানেন এই যে 13 এবং 12, যখন দুজন বিএসএফ জওয়ান যাদেরকে জীবিত আনা হলো, যখন তাদের পজিটিভ পেল, সাথে সাথে লিঙ্ক খুঁজলো 34। 34 আসলো কত? 12। 12-র সাথে আবার লিঙ্ক কত? 179। 179-এর মধ্যে কত? 13। এবার 13-র সাথে আরো কত লিঙ্ক? 88। টেস্টিং চলছে। এই 88 সবাই বিএসএফ জওয়ানগর ক্যাম্প। আপনাদের জানার জন্য কালকে জানায়নি বোধহয়, ধলাই হাসপাতালে এই পেশেন্টটা যখন ভর্তি ছিল, ওই প্রথম একজন, তখন হাসপাতাল কর্মী সহ 56 জন প্লাস 4 জন রোগীও সেখানে ভর্তি, অন্য রোগী, দেয়ার সিভিলিয়ান, মোট 60। কালকে তাদের স্যাম্পল পরীক্ষা হয়েছিল, অল আর 60 নেগেটিভ। এবার কালকে গন্ডাচড়া হাসপাতাল থেকে 13টা কেস হাসপাতালের তাদের পরীক্ষা হয়েছিল, 13টা নেগেটিভ, রইল 17। এই 13 আর 17 23 ছিল, কালকে যখন ব্রিফ করে মনে আছে আপনাদের 30 ছিল, এবার 17 আজকে চলছে। করিনাতে 3 নেগেটিভ, কটা ছিল? 15টা, 3 পরীক্ষা হয়েছিল, 3 নেগেটিভ, 12 বাকি আছে, আজকে এটা এসছে, চলছে, রাত্রে খবর পাবেন। এবার 3 নালকাটা, এবার ব্যাটালিয়ন 9, 3 নালকাটা এটাও নেগেটিভ ছিল, এবং জওয়ানগর আসে, জওয়ানগর এই যে ক্যাম্পের আশেপাশে দোকান অমুক সমুক, এরম 26 জনের কালেকশন, স্যাম্পল কালেকশন হয়েছে। এটাও রাতের দিকে আপনারা খবর পেয়ে যাবেন। পার্সন্স অ্যারাইভড 391, দামছড়া দিয়ে অ্যারাইভ 44, টোটাল 441। ভেহিকেলস অ্যারাইভড অনলি থ্রো চোরাইবাড়ি 174, ভেহিকেলস প্যাসেঞ্জার কার 37, ট্রাক 137। এটা এই 137 মিলেই 174 হয়ে গেল। এর মধ্যে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে কতজন? 50 জন। হটস্পট জোন থেকে এসছে 70, এর মধ্যে পার্সন 70%, গুডসের 20, মেডিকেলের 45 রোগী, এবং এই যে 50 আর 20 70 জন, এর মধ্যে সবাইকে হোম ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন হটস্পট জোন থেকে এদের করা হয়েছে। স্যাম্পল কালেকশন এদের মধ্যে 154,
এর মধ্যে 50 ফ্রম ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন ও যে 50 জনকে রাখা হয়েছে বলছি যে এদের কালেকশন করা হয়েছে আর কোয়ারেন্টাইন ওই 20 জন যারা ট্রাক তাদেরতে 84 আদার্স র্যান্ডম প্যাসেঞ্জার ও একটা গাড়ি পর পর একটা গাড়ি পর পর সেগুলি করা হয়েছে আর এই 391 জনের চিত্র আপনারা জানেন যে নর্থ ইস্টের জন্য কোন ট্রেন এখন পর্যন্ত অন্যান্য রাজ্যের জন্য দিচ্ছে নর্থ ইস্টের কোন স্টেটের জন্য এখন পর্যন্ত কারণ এখানে তত বেশি এফেক্টেড জোন না সেজন্য কোনো আমাদের রাজ্য সরকার জিএম জেনারেল ম্যানেজার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে সঞ্জীব রায় শিলংয়ে বসে উনি আমাদের নোডাল অফিসার আমাদের স্টেটের জন্য উনি নোডাল অফিসার টাইম টু টাইম রেলের বুকিংয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে টাইম টু টাইম চলছে সব জায়গায় যোগাযোগ করা হচ্ছে এবং 7693 পিটিশন পড়েছিল টিল ডেট এর মধ্যে 4657 জনের জন্য আর্থিক সাহায্য পাঠানো হয়েছে 1,69,00,000 ডিসবার্স হয়ে গেছে বাকিগুলি প্রসেস চলছে এর মধ্যে 257টা ডুপ্লিকেট এন্ট্রি এটা ইনকোয়ারি করে দেওয়া গেছে ডুপ্লিকেট এন্ট্রি 257 এখন পর্যন্ত ইন্টারস্টেট মুভমেন্ট পাস পিটিশন এটা টোটাল 10,271 পিপল আপ টু 5,420 আমরা এর মধ্যে ইস্যু করেছি ইস্যু নয় টেক আপ করেছি আমরা তো ইস্যু করতে পারি না তো 208টা পিটিশন আমরা 208 জনের জন্য আমরা টেক আপ করেছি কনসার্নিং স্টেটের সাথে ওয়েস্টবেঙ্গল আসাম মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় যোগাযোগ আমরা করছি অলরেডি গতকাল বলেছি কোন জায়গাতে কতজন অলরেডি অনেকেই প্রায় চলে এসছে এই এলো সিচুয়েশন এর মধ্যে আরেকটা হলো এটা আগামীকাল বলবো তো বলে রাখি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ডিরেকশন এসছে যারা এটা টেক আপ করছে আমাদের হেলথ সেক্রেটারি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এই যে যারা বিএসএফ জওয়ান যারা পজিটিভ এসছে অলরেডি এখানে যে বিএসএফের একটা হসপিটাল আছে শালবাগানে খুব সম্ভব শব্দটা খুব সম্ভব বোধহয় তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলছে তাদেরকে সেখানে শিফট করার জন্য একটা আলোচনা স্তরে রয়েছে তাহলে আমাদের জীবিতের লোডটা অনেকটা কমে যাবে সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টেক আপ করেছে এটা কালকে এটা ফাইনাল পর্যায়ে আমরা বুঝতে পারবো সেখানে সব কিছু তৈরি করা হয়েছে এখানে একটা হাসপাতাল আছে ভালো হাসপাতাল এবং ওখানে আমরা এই ধরনের আলোচনা চলছে এটা অলরেডি রাত্র বা কালকের মধ্যে ঠিক হয়ে যাবে এবং সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য 138 ব্যাটালিয়ন বিএসএফ কেন কোভিড-19 কেসের রিপোর্ট আগামী 7 দিনের মধ্যে দেওয়ার জন্য বলা হয়েছে প্লিজ সাবমিট রিপোর্ট উইদিন 7 ডেজ রিগার্ডিং কোভিড-19 কীভাবে এরম হলো কোথায় কী হলো সেজন্য একটা রিপোর্ট চেয়েছে এ হলো আজকের ব্রিফিং এর বেশি